দেবদা দুর্গাপুরের আপনি আপনাদের একজন কর্মী মারা গেছেন, কি হয়েছিল, কি রিপোর্ট আপনি পেয়েছেন? দেখুন, গতকাল রাত্রে 10টার পর সৌরভ সোম বলে আমাদের দুর্গাপুর পুলিশ মণ্ডলের একজন কার্যকর্তা বুথ কর্মী, তাকে তুলে নিয়ে যাওয়া হয়। তারপরে আজকে সকালে জঙ্গলে তার ডেড বডি পাওয়া যায়। স্বাভাবিকভাবে আমাদের কর্মীদের যে সন্দেহ যে টিএমসির লোকেরাই হত্যা করেছে, কারণ এই হত্যাটা কোনো বিচ্ছিন্ন নয়, করোনা মহামারীর সময়েও হিংসা চলেছে, আমাদের কর্মীরা খুন হয়েছে, দুর্গা পূজার সময়ও লাগাতার প্রতিদিন খুন হয়েছে, 5-6 জন কার্যকর্তা খুন হয়েছে, আর এই পরম্পরা চলেইছে। মাননীয় অমিত শাহ চলে এলেন, তার পরের দিন থেকে শুরু হয়ে গেছে। এই যে টিএমসি যত আনপপুলার হচ্ছে, তাদের মনের জোর কমে যাচ্ছে, তখন হিংসার আশ্রয় নিয়ে বিজেপিকে আটকাবার চেষ্টা করছে। এই সরকার যতদিন থাকবে হিংসা চলবে, এই সরকারের সঙ্গে সঙ্গে হিংসা বিদায় হবে, তার লড়াই আমরা লড়ছি। থ্যাংক ইউ। ইলেকশন লড়ার জন্য সবাইকে আমন্ত্রণ। দেবদা, একটা অন্য প্রশ্ন রয়েছে, এত শর্ট নোটিসে মিটিং, ইমার্জেন্সি মিটিং প্রায় বলা যাচ্ছে, কি এত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যেটা আজকে মিটিং ডিসকাস? ইমার্জেন্সি না, মাননীয় অমিত স্যার প্রবাস হয়ে গেল, সারা বাংলায় একটা নাড়া পড়ে গেছে। তো স্বাভাবিক, আমরা কোভিডের জন্য 4-5 মাস এই ধরনের কাজ থেকে দূরে ছিলাম, একটু পিছিয়ে গেছে। সেজন্য খুব আপাতকালীন পরিস্থিতি যে কাজগুলো করার দরকার এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে, তার একটা সূচি তৈরি হয়েছিল, তার ডিসকাশন করে কবে কী হবে তার জন্য ডিটেলস এখানে আমরা আলোচনা করে একটা ঠিক করলাম। বাকি নেক্সট আবার নেক্সট উইকে বা 2-4-10 দিন পরে আবার বাংলায় আমরা বসবো, বারবার এইগুলো বসে ঠিকঠাক করে আন্দোলন সংগঠন বুথ স্তর পর্যন্ত প্রোগ্রাম এগুলো ঠিক হয়েছে, সেগুলোকে নিচের স্তর পর্যন্ত নিয়ে যাওয়া, একাধিক কমিটি তৈরি করা, তার একটা এখানে রাফ তৈরি হলো। তার মধ্যে কি শুভেন্দু অধিকারীকে বিজেপিতে জয়েন করানো আছে? এই ধরনের কোনো জয়েনিং ফাইনিং ব্যাপার ছিল না এখানে। ভারতীয় জনতা পার্টি যেভাবে লড়াই করে বিধানসভা থেকে শুরু করে এই বিধানসভা অবধি, মাঝখানে পঞ্চায়েত লোকসভা নির্বাচন লড়েছি, জিতেছি, সেই যে টিম তৈরি হয়েছে তার সঙ্গে নিশ্চয়ই অনেক নতুন লোকের সংযোজন হচ্ছে। তো যে কার্যপ্রণালীর মাধ্যমে লড়াই করে আমরা জিতেছি বা সারা দেশে পার্টি যেভাবে কাজ করে সেটাকে সিস্টেমেটিক লাগানোর চেষ্টা হচ্ছে, আর সেই তাই বারবার বারবার এটা আলোচনা করে আর ওটাকে একটা ফাইন মানে ফিনিশ প্রোডাক্ট হিসাবে করার চেষ্টা করা। সব ক্যা ঘট রা সব জানতে হ্যাঁ, আপলোক মিডিয়া বালে হ্যাঁ, কিছু প্রকার সে কিছু কা মুহ দবানে কে লিয়ে আর সরকার কা গলতিয়া কো কই উঠাতা হয় তো উসকে সাথ ইস প্রকার অমানবিক ব্যবহার কিয়া যায়, ই আমারে লোকতন্ত্র মে নেই হ্যায় আর জানবুঝ করকে কিয়া যা রা হ্যায়, ইসলিয়ে লোগো নে উসকো নিন্দা কি হ্যায়, বাত সহি হ্যায়, সরকার সচেত হ্যায় তো হোনা চাহিয়ে, কিছু কে উপর ব্যক্তিগত আক্রোশ সে ইস প্রকার কিয়া যায় তো ইয়ে দেশ মে ইয়ে পরিস্থিতি যো বন রহি চিন্তাজনক, এসা নেই হোনা চাহিয়ে। আতে যাতে আমারে সংগঠন কা বিশিষ্ট হ্যায় কি ইস প্রকার সাংগঠনিক বৈঠক হোতা বাকি কিছু পার্টি মে নেই হোতা, और इसीलिए संगठन इतना दृढ़ है, इतने तेजी से बढ़ रही है, पूरा देश में हम छा गए हैं, और माननीय अमित शाह जी ने खुद जाकर 3-3 दिन एक प्रदेश में रहकर इस प्रकार काम किया है, अब बाकी लोग उसमें लगे हैं, मैं भी जिला में जाकर 2 दिन रहता हूँ, 3 दिनों में सारे बैठक लेता हूँ, ये हमारी जो कार्यपद्धति और हमारी संगठन है इस पर हम आगे बढ़ रहे हैं, जीत रहे हैं, और आगे की भी माननीय अमित शाह ने बोल के आया कि ऐसा संगठन बना अगले 40-50 साल तक संगठन चलेगा, उसी दिशा में हम काम करें। सर आज कई घंटे लगातार प्रभाव पश्चिमबंगे पड़े? দেখুন, এটা একটা প্রচলিত কথা হয়ে গেছে, এই হলে কী হবে তাই হলে কী হবে, এতদিন তো উত্তরপ্রদেশ জিতেছি, বিহার জিতেছি, কর্ণাটক মহারাষ্ট্র জিতেছি, তো বাংলায় কেন দাঁড়ায়নি? বাংলার রাজনীতি আলাদা আপনারা জানেন, আর আমরা জানি বলে আমরা আমাদের রক্ত ঘাম ঝরিয়ে বলিদান দিয়ে ওখানে বাংলার পরিবর্তন করার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির উপর ভরসা করেছেন, তাই তারা আশীর্বাদ করেছেন, 18টা সিট আমরা জিতেছি, তো সেই আমরা স্লোগান দিয়েছিলাম 19-এ হাফ আর 21-এ সাফ, সেই সাফ করার জন্য আমাদের মিশন শুরু হয়েছে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। পরিস্থিতি পাল্টায়, অনেক জায়গায় অনেক রকম হয়েছে, তো সেটা হতেই থাকবে, নির্বাচনে কখনো ভালো হবে কখনো খারাপ হবে, কিন্তু পশ্চিমবাংলার লড়াই আলাদা, সে লড়াই আমরা লড়াই করে জিতবো। উনি আই দেখুন, আমি মাননীয় অমিত শাহ গেছেন বলে তার পরিচিতি হয়েছে, কে চিনতো বিভূষণ হাঁসদাকে, তো আর তারপরে ওনারা ঠিক করেছেন যার কাছে আমরা যাবো হয় তাকে চাকরি দেবেন, নাহলে জোর করে নিয়ে ওনার পার্টিতে জয়েন করাবেন, টিএমসি লোকেরা তাই করছেন, তো সমাজ দেখছে এটা, তিনি আদিবাসী সমাজে একজন প্রতিভু, সাধারণ মানুষ তার বাড়িতে গেছেন, তিনি আন্তরিকতার সঙ্গে আমাদের গ্রহণ করেছেন, পরমাত্মা আমাকে খাইয়েছেন দাইয়েছেন, তার মেয়ে হাত ধুয়ে দিয়েছে, মুখ মুছিয়ে দিয়েছে মাননীয় অমিত শাহ, এই ধরনের আত্মীয়তা যেটা দেখিয়েছেন আদিবাসী সমাজের পরম্পরা, এটা সত্যি মনকে ছুঁয়ে যায়, সেটা নিয়ে যারা প্রশ্ন করছেন রাজনীতি করছেন তো তাদের চিন্তাভাবনা করা উচিত যে কোথাও নামা উচিত। স্যার কয়েক ঘন্টা কি মিটিং পলিটিক্যাল হসপিটাল যা সকতে হ্যায় ক্যা জানা? নাই, মানে কিছু কো নাই বলা, মানে বলা কি জিস প্রকার ইয়াহাঁ চুনাও হুয়া, আপ লোগ জানতে হ্যায় পঞ্চায়েত চুনাও মে 34% সিট মে নমিনেশন নেই হো পায়া, নমিনেশন হুয়া তো वहाँ चुनाव प्रचार नहीं हुआ, वोटिंग नहीं हुआ, वोटिंग काउंटिंग के दिन भी हुआ छप्पा वोट पाया जा रहा था, इसलिए मैंने बोला कि बंगाल पुलिस चुनाव नहीं कराएगा, सेंट्रल से फोर्स आएगा वो चुनाव करेगा, लाठी भी रहेगा बंदूक भी रहेगा, जो जैसा करेगा उसके साथ वैसे ही व्यवहार करेगा,
हम कुछ नहीं करने वाले, हम तो लोकतंत्र प्रतिष्ठा के लिए लड़ाई कर रहे हैं, हमारे 120 लोग बलिदान दे दिए हैं, हम तो झेल रहे हैं उसको, लेकिन हमारी जो संकल्प है उन लोगों को अधिकार वापस करने के लिए वो हम लड़ाई करें। आपने कहा या तार संगे लोगों रोए थे, हमारे पार्टी व्यापार नए, हमारे पार्टी उन्हीं टीएमसी नेता मंत्री आछेन, टीएमसी तो एरम अनेक घटना घटना घटे ही थके हो, बेसि সেটা ওদের সমস্যা, এই নিয়ে আমাদের কোনো চিন্তা নাই।